ক্লাস 8 এর ছাত্রীরা তোমাদের এই ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা আগে পর্বে পড়া মুখস্থ করেছ। পৃথিবীর অন্দরমন নিয়ে আমরা আলোচনা করছি। এবার আমরা পৃথিবীর অন্দরমন নিয়ে আলোচনা করবো। এবার আমরা মাটির তলায় চলে যাব। আমরা পৃথিবীর যে আগে সমস্ত আগের ক্লাসে আমি যেগুলো আলোচনা করেছি তার থেকে বেরিয়ে আসছে যে আমরা বিভিন্ন প্রত্যক্ষ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে চাপ তাপ ভূমিকম্প উন্নত ভূমিকম্প তরঙ্গ এই ভূকম্প তরঙ্গ এদের মাধ্যমে তাদের বিশিষ্টতা এবং বৈচিত্র্যের উপর ভিত্তি করে আমরা তিনটি স্তর উন্নত তিনটি স্তর আমরা আইডেন্টিফাই করেছি আমরা চিহ্নিত করেছি। তার মধ্যে দেখা যাচ্ছে একদম প্রথমে হচ্ছে যেখানে যেখানে শিলার গভীরতা না শিলার বৈশিষ্ট্য সমান যেখান থেকে হালকা থেকে
মানুষের থেকে যাচ্ছে সেখানে গতিবেগ বেড়ে যাচ্ছে। তাহলে এই এই যে গতিবেগের যে পরিবর্তন, এই পরিবর্তনের উপরে ভিত্তি করে আমরা কতগুলো বিচ্যুতি রেখা টানতে পারি। সেইসব বৈজ্ঞানিকদের নাম অনুসারে এই বিচ্যুতি রেখা গুলোর নাম হয়েছে। অবস্থান করেছে, তার থেকে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো লেয়ার আছে। এবার উত্তকের পরে আমরা নিচে যাচ্ছি, এই যে আমাদের এই ডায়াগ্রামটাতে দেখো, সেই উত্তকের পরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভূমিকম্পল। ভূমিকম্পল উত্তকের মাঝে একটা লেয়ার আছে যার নাম অ্যাস্টেরোস্ফিয়ার। এটা সম্পর্কে আমি বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে সংস্থান তত্ত্ব আমরা যখন পড়ছি তখন দেখছি এই অ্যাস্টেরোস্ফিয়ারের মধ্যে যে বিভিন্ন কার্যকলাপ হচ্ছে, প্রক্রিয়া চলছে, তার ফলে আমাদের সমস্ত গাঠনিক কার্যকলাপগুলো নির্ধারিত হচ্ছে। তাহলে এই আমরা বলি কি
শিলাগুলো কি হয়ে আছে, শিলাগুলো আমাদের অর্ধতরল অবস্থায়
শিলাসংঘ অবস্থায় আছে এবং আমাদের শিলাসংঘটা নির্মাণ করে কিছু করে আগে বলেছি চা এবং নাপেল কোনো কারণে যদি শিলার স্থিতিস্থাপকতা অর্থাৎ চা এবং তাপে পরিবর্তন হয় তাহলে ওই শিলাগুলো ওই ওই স্তরটি মোবাইল বা গতিশীল হয়ে ওঠে তাপের পরিবর্তন কিভাবে বা তাপের পরিবর্তন হচ্ছে আমাদের ভূত্বকের নিচের দিকে আমাদের অনেক তেজস্ক্রিয় পদার্থ সম্বন্ধিত শিলা আছে এরা কি করে তেজস্ক্রিয় পদার্থগুলো নিজে নিজে সেগুলো ইয়ে ঘটায় বিক্রিয়া ঘটায় এবং তাপ উৎপন্ন করে এইখানে মাঝে মাঝে দেখা যায় যে এগুলো যদি তেজস্ক্রিয় পদার্থ দ্বারা হটস্পট তৈরি হয় কিভাবে বা কেন মানতে পারো পৃথিবী
পৃথিবীর মোট আয়তনের 84% ভূমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল একই রকম। তাহলে
স্ফিয়ারের এই মোটামুটি প্রশ্নগুলো আমরা তৈরি করবে, আমরা পরে আমরা বাস্তব পৃথিবীর সম্পর্কে আবার আলোচনা শুরু করব। আশা করি তোমরা আমি পাঠটা পড়ানোটা বুঝতে পেরেছ, যদি না বুঝতে পেরে থাকো তাহলে একটু জানাবে, স্যারের প্রফেসরের মাধ্যমে জানাবে যে কোথায় বুঝতে পারলে না সেটা আমরা আবার আলোচনা। এই প্রশ্নগুলো যদি মোটামুটি আমার প্রশ্নগুলো লিখে নিতে পেরেছো তুই, বই তো খুলে নিশ্চয়ই প্রশ্ন বসবে এবং এইগুলো আন্ডারলাইন করে প্রশ্নগুলো লিখে নেবে। আমাদের তো রেকর্ডিং এর একটা সুবিধা আছে, তোমরা আবার রিপিট করি তো ওটা প্রশ্নগুলো বের করে দিতে পারো, করে নেবে এবং এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তখন আবার ক্লাস শুরু হবে, লিখবে যখন ক্লাস শুরু হবে এটা আমাকে বলতে গেলে বলতে গেলে বলতে গেলে